প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালোই আছো। আমি গত ক্লাসে মান নির্ণয়ের সূত্রগুলো লিখেছিলাম এবং তার কিছু ব্যাখ্যা দিয়েছি। আজকে বর্গসূত্রের সম্প্রসারণের মান নির্ণয়ের কিছু তথ্য আমি তোমাদের কাছে উপস্থাপন করতেছি। তোমরা সবাই খেয়াল করো এবং মনোযোগ সহকারে খাতা লিপিবদ্ধ করো। দেখো, বর্গসূত্রের সম্প্রসারণটা কি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি। এটা একটা বর্গসূত্রের সম্প্রসারণ। আমি এখান থেকে তিনটি দল তৈরি করতে পারি। যেমন দেখো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ একটা দল, প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, একটা দল। তো এক দল, দুই দল, তিন দল, এই তিন দলের যে কোনো দুই দলের মান দেওয়া থাকবে তোমার প্রশ্নে, অপর দলের তোমাকে মান বের করতে হবে। যেমন প্রশ্ন লিখে সবাই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু টেন হলে, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 38 হলে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান কত? তাহলে আমার দেওয়া তত্ত্ব দেওয়া আছে, কি দেওয়া তত্ত্ব মানে দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু টেন, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 38। দেখো, আমি বলেছিলাম আমার সূত্রের মধ্যে এক দল, দুই দল, তিন দল, এই তিন দলের যে কোনো দুইটা দলের মান থাকবে। তাহলে আমার এখানে এই সমস্যাটার মধ্যে এক দল, দুই দলের মান আছে, তৃতীয় দলের মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি লিখব, এখন এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু টেন। বর্গসূত্র সম্প্রসারণে যাইতে যাওয়ার জন্য আমাকে বর্গ করতে হবে, বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়াল টু টেন হোল স্কোয়ার কি করলাম, বর্গ করে কী কাজ করেছি, বর্গ করেছি। এখন বর্গের সূত্রে ভাঙা ফেলি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই জেড প্লাস টু জেড এক্স ইকুয়াল টু 100, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু কমন নেব, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 100। এক দল, দুই দল, এর মধ্যে এক দলের মান অলরেডি আমি আছে, সেটা বসে অপর দলের মান বের করতেছি, বা 38 প্লাস টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 100, বা টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 100 মাইনাস 38। এটা কী করলাম, পক্ষান্তর করলাম, কী কাজ করেছি, পক্ষান্তর, বা টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 62, বা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 62/2। সুতরাং এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 31। আমার বেরিয়ে গেছে নির্ণয় মান। তাহলে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, যে
বর্গসূত্রের সম্প্রসারণের প্রয়োগের ক্ষেত্রে আমার দুইটা মানের মধ্যে তিনটা দলের মধ্যে দুইটা দলের মান থাকবে, অপর দলের মান আমি এখান থেকে বের করে নিতে পারবো। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ? বুঝতে পারলে এখন আমি অন্য আরেকটা নিয়ম শিখাচ্ছি। দেখো, এই সূত্রেই বর্গসূত্রের সম্প্রসারণের আরেকটা টপিক দিয়ে অন্যভাবে কীভাবে প্রশ্নটা দিতে পারে সেটা খেয়াল করো। প্রশ্ন লেখো সবাই, দুই নম্বর, দুই নম্বর। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু টুয়েলভ এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু থার্টি ওয়ান হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। প্রশ্নটা খেয়াল করো, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু টুয়েলভ এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু থার্টি ওয়ান হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তো প্রথমে আমাকে কী জিজ্ঞেস করতে হবে, দেওয়া তত্ত্ব লিখে ফেলতে হবে। দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু টুয়েলভ এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু থার্টি ওয়ান তাহলে আমার মান নাই কে? আমি যখন বর্গ করবো তখন একটার মান পাবো না, সেই মানটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই মানটা পাবো না। তাহলে আমি বর্গসূত্রে সম্প্রসারণে গিয়ে সেই মানটা বের করে নিই। এখন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু টুয়েলভ বা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু টুয়েলভ হোল স্কোয়ার কী করেছি, বর্গ করেছি, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ ইকুয়াল টু ওয়ান ফোরটি ফোর বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একটা দল প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু ওয়ান ফোরটি ফোর বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু থার্টি ওয়ান ইকুয়াল টু ওয়ান ফোরটি ফোর বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সিক্সটি টু ওয়ান ফোরটি ফোর এখানে এই মানটা বসানো হয়েছে। কী কাজ করা হয়েছে, এই যে টু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান বসিয়ে আমার বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওয়ান ফোরটি ফোর মাইনাস সিক্সটি টু সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু টু স্বাগত চোদ্দ আষ্ট এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আমি বের করে নিলাম। দেখো, ওই যে আমি বর্গসূত্রে বলছিলাম বর্গসূত্রে সম্প্রসারণের তিনটা দল থাকবে, দুইটা দলের মান তোমার প্রশ্নে থাকবে, অপর দলের মান তোমাকে বের করে নিতে হবে। সেই আমি এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই দলের মানটা এখানে বের করে নিয়েছি। ঠিক আছে, এখন প্রদত্ত রাশি যার মান নির্ণয় করব, কার মান নির্ণয় করব, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার মান নির্ণয় করব। দেখো, এখন এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ারের বর্গ নির্ণয় সূত্র এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার সরল করো
टू ए स्क्वायर प्लस टू बी स्क्वायर प्लस टू सी स्क्वायर माइनस टू ए बी माइनस टू बी सी माइनस टू सी ए एक दल दू एन ओ जो दल गठन करब टू कमन नहीं नहीं ए बी प्लस बी सी प्लस सी ए तो देखो हमार प्रथम जे दल मान छो ना अर्थात ए स्कोर प्लस बी स्कोर प्लस सी स्कोर मान छो ना हमें वर्गसूत्र सम्प्रसारण से मानटा एखे बेर नहीं बेर थार्ड एट्टी टू एखे बसा देव एन मानगुलि बसा देवा टू गुण एट्टी टू माइनस टू गुण थार्टी वन तो प्रश्न देवा आ बी प्लस बी सी प्लस सी थार्टी वन गुण कर फोर 164 माइनस 262 वियोग करले 201 माने 102 आमि आबार बोलतेछि काजटा किभाबे करबे एकटु मनोयोग दाओ प्रथमे आमाके देवा तथ्यगुलो देखते होबे देवा आछिलो a प्लस b प्लस c इक्वल टू 12 ए बी प्लस बी सी प्लस सी इक्वल टू 31 সেখান থেকে আমি কি করেছি বর্গসূত্র সম্প্রসারণ প্রয়োগ করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বের করে নিয়েছি বের করে নেওয়ার পর আমি প্রদত্ত রাশি অর্থাৎ যার মান নির্ণয় করব কার মান নির্ণয় করব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস হোল স্কোয়ার প্লাস সি মাইনাস হোল স্কোয়ার লিখেছি লিখে বর্গের সূত্রে বিশ্লেষণ করেছি এ স্কোয়ার মাইনাস টোয়াইস বি প্লাস বি স্কোয়ার प्लस बी स्कोर माइनस टोस बी सी प्लस सी स्कोर प्लस सी स्कोर माइनस टोस सी ए प्लस ए स्कोर एन सरल सरल कर आर कमन नहीं दल गठन करल गठन कर मान बसा मान बसा सरल कर सबा बुझते पेस जदि सबा बुझते पर बड़ी क्या लिखो सबा बड़ी क्या क्या कर देखो दू नियम आलो के बड़ी क्या दीची লেখো সবাই এক নম্বর বাড়ির ক্যাশ এক নম্বর পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু এইট এবং পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 24 হলে পি কিউ প্লাস কিউ আর প্লাস পি আর এর মান কত দুই নম্বর বাড়ি গ্যাস পি প্লাস কিউ প্লাস আর অন্য সব প্রতিশব্দ দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 15 এবং एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर इक्वल टू 50 होले एक्स माइनस वाई होल स्क्वायर प्लस वाई माइनस जेड होल स्क्वायर प्लस जेड माइनस एक्स होल स्क्वायर एर मान निर्णय करो দেখো তাহলে আমার এই যে দুইটা বাড়ি গ্যাস দিয়েছি এই দুইটা বাড়ি গ্যাস তোমরা করে ফেলবে আমি যে দুইটা অঙ্ক করাইছি তার আলোকেই এগুলি অন্য কোনো আরও যদি আমি সংখ্যা পাল্টাই দিতাম আরও কঠিন করে করা যায় আরও মনে করো সংখ্যা বিশ্লেষণ করে করা যায় সেটা আগামী ক্লাসে আমি দেখব তো সবাই ভালো থেকো এই করোনাকালীন নিজেকে একটু লেখাপড়া করতে হবে একবার মোটামুটি করোনার সময় যে আমাদের নিজেদের কর্মটা নিজেরা করে নিতে হবে সব কিছুকেই সাবধানতার সাথে মোকাবেলা করতে হয় তাই আমরা যখন স্কুলে পাঠদান দিচ্ছি তোমরাও তদ্রূপ বাসায় বসে এই কাজগুলো করে ফেলবে এই প্রত্যাশা রেখে আমি এখানে আমার ক্লাস শেষ করলাম।